11টা পর্যন্ত দোকানে বসে বসে আড্ডাতে, আর দোকানদারেরে বলে স্যানাল ঘুরাই দে, একটু স্যানাল ঘুরাই দে, স্যানালটা ঘুরাই দে, ঠিক না? এরকম বুড়া বর্তমানে মধুখালী ফরিদপুর নাই রে। ঘটনাটা কি? সাহায্য চাইলে ব্রুকুঞ্চি করে ধরে, তোর কি দিতে কত দিতে ব্রুকুঞ্চি করে, এই জন্য আমাকে কপালে দাগ লাগাইব, তারপর কষা নাই পার্শ্বদে, এই জন্য পার্শ্বদেশে দাগ লাগাইব। এরপরে অফিসে চাইলে মনে করে দে যাক কাজ তো নাই, খামোকা স্প্রিং এর সেয়ারটা এমনি ঘুরাইয়া সাহায্য পাচ্ছি, এখানে ঘুরাইয়া কম্পিউটার টেবে, ঠিক না? কি দেখাইছে? হ্যাঁ, এ দাগ লাগাইব এই তিন জায়গা, এখানে এখানে এখানে। আম্মাজি যারা স্বর্ণ সাড়ে সাত বাড়ির উপরে পড়ে, 9 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ, এগুলো যদি জাকাত না দেয় কি করব? দাগ লাগাইব দাগ। আগে আপনারা জানেন কিনা, গরুকে দাগ লাগাইতো গোয়াল্লা না, চেয়ারম্যান সাহেব মনে আছে নি আমাদের লাকসম শরীফ লাগাইতো, ওরে গরু দাগ দেওয়ার জন্য যে আহ্বান করতো, এটাকে গ্রামের ভাষা কিভাবে তারা শু করতো বলেন দেখি, গোয়াল্লারা কিভাবে আপনাদেরকে ডাক দিত কিভাবে গরু আনার জন্য? একটা শব্দ করছো না, কি কি করতো? এই তো মিলছে, তাহলে কুমিল্লা আর ফরিদপুর সেম, আমাদের দেশে এভাবে ডাক দিতে এখনো আছে বুড়া মানুষটা। এ ডাক দিলে কত গোয়াল্লা আসে রে গরুয়া। এরপরে কাশি গরম করি, দাঁতের মধ্যে গরু ইডারে জিরবের মধ্যে লাগাই দিলে গরুর এবার অসুখ বালা। এ তোমারে দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ, কে দিব? তাম পৃথিবীর মানুষ বিভিন্ন দিবস উদযাপন করে, মহান আল্লাহ কয় আমি একটা দিন ওই আশ্রম হাটে তোমার দাগ লাগাইবার দিবস সামনে রয়ে গেছে, মাল দৌলত যদি আমি মাওলার জায়গা মাওলার হুকুম মোতাবেক খরচ না করো তাহলে সামনে আছে তোমার দাগ লাগানো দিবস। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে সেদিন মহান আল্লাহ ট্রাইব্যুনালে জাহান্নামের সাথে জাহান্নামকে নিয়ে আসবেন, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নামে ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন আল্লাহ জাহান্নামের টেনে আনবেন, ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নাম নিয়ে আসো, পৃথিবীর এমন কোন আদালত নাই, আদালতের ভিতরে জেলখানা না, এটা সম্ভব না। মহান আল্লাহ আদালতের ভিতরে জেলখানাকে টেনে নিয়ে আসবেন, জাহান্নামকে নিয়ে আসবেন। আনার পর আল্লাহ জাল্লা শানু এ জাহান্নাম থেকে সব মানুষ হেদায়েত হইতে চাইবে, গ্রহণ করতে চাইবে কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমার আল্লাহ বলবেন বান্দারা রে আজকে আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক কি না? ওই দিন আল্লাহ জাহান্নামের সাথে কথা বলবেন, ওই দিবসটা হচ্ছে কি ইয়াউমুল ইমতিলাউল জাহান্নাম, সামনে আসতেছে শুভ দিন, জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবেন, ও জাহান্নাম হালিম তালাতে তোর ফ্যাট বাড়ছে রে জাহান্নাম। জাহান্নাম বলবে মাওলানা কোটি কোটি হাজার কোটি বছর আপনি আমাদের ভিতরে আগুন জ্বালাইছেন, আগুনে আমার সাইড ওয়াল খেয়ে ফেলছে রে আল্লাহ, আমি পাইতেছি না সব শেষ। আল্লাহ বলছেন সব কি যা দিলাম দোজকে ফ্যাট বাড়ছে কিনা কলা ভরে ভরে নাই, তখন হালমিন মাসি ইচ্ছে বলবো আর কিছু আছে কিনা। এরপরে মহান আল্লাহ তার কদম জাহান্নামের উপরে রাখবেন, ফকলাতিন নারু কাঁপ কাঁপ, জাহান্নাম বলবে কাফা কাফা যথেষ্ট হয়েছে। তাহলে যেদিন রফিকুল্লাহর জন্য কথা বলবে এ জাহান্নাম যখন আরো লোক চাইবে, আল্লাহ জাল্লা শানু কত বড় ভয়ঙ্কর ভাবে আমাদেরকে ভয় লাগাচ্ছে, এখনো সময় আছে জাহান্নামের আজাব থেকে আমরা মুক্ত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হবে, ঠিক না? চোখে একটা এই চুল পড়লে সহ্য করতে পারি না, দাঁতে একটু মাছের কাঁটা পড়লে সহ্য করতে পারি না, আম্মাজিরা যারা অসুস্থ আছে কত কষ্ট, যাদের হাড় হয় হাড়ে ব্যথা আহা রুর মধ্যে ধরে, এখনো সময় আছে জাহান্নামের প্রচন্ড আওয়াজ আশাস্তি মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে হবে, আল্লাহ রে কিভাবে আমরা এগুলো সহ্য করবো রে আল্লাহ, তুমি মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। চোখের পানি যদি একটাবার ছাড়তে পারেন ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে পৌঁছায় দিবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ভিডিও কোথা থেকে আনছো কো আল্লাহ, মধুখালী থেকে মেঘছামি থেকে দেখেন আপনার বান্দা বান্দি তরুণ তরুণী কি ভয়ে কাঁদে রে আল্লাহ, আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখেছে কিনা, মহান আল্লাহকে ফেরেশতারা ইনফরমেশন দিবে না আল্লাহ দেখে নাই, তাহলে যারা জাহান্নাম না দেখিয়ে এভাবে ভয়ে কাঁদে
ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমরা কাঁদছি না, আমাদের চোখে তো পানি নাই, কিসের কান্না? আনন্দ, যুবকেরা আনন্দ, আম্মাজিরা আনন্দ, আমরা যারা আছি আনন্দ। কোথায় যাব, কোথায় আমাদের বাড়ি, কোথায় আমাদের ঠিকানা? আমরা সেদিকে ভ্রুক্ষেপ করছি না। প্রতিটা মুসলিম সমাজে কোরআন তেলাওয়াত নাই। একশোটা ফ্যামিলিকে যদি জরিপ নেন, একশোটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত একজনেরও পাইবেন না। আফসারিও পড়তো না ওয়াজের ব্যবসা না থাকলে, ওয়াজের কারণে আফসারি পড়ে। মুসলমান সমাজে দুইটা জিনিস তেলাওয়াত করে এখন, কয়টা জোরে কয় না? ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক না? মুসলমানের বলা মাইয়ারা গান গায়, আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজ কালমা নাই। কোরআনের কোলে তুলিয়া সহস্তে আয় না দুনিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি বলবো, টাকা তো আমি খেয়েছি, আমি নাউজুবিল্লাহ কই। আরো জোরে, ও যুবক তোমার গান হবে কিভাবে? ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আমরা মুসলমান তো আল্লাহ ওয়ালা হচ্ছি না, বিধর্মীর মতো আমাদের জিন্দগি। আমরা নামাজ কলমা নাই, বুড়োরা পর্যন্ত নামাজ পড়ে না। চা দোকানে আমাদের কুমিল্লার দিকে চা দোকান বেশি আর কি, আড্ডা দেয় এদিকে একটু কম আছে আড্ডাটা। হ্যাঁ, আটটা বাজে চা দোকানে, মাজা ব্যথা, বুড়া লাড়িয়ে দিক দিকে যায়, চারটা পরোটা আগে দে দোয়া করি, 11টা পর্যন্ত দোকানে বসে বসে আড্ডাতে। আর দোকানদারের বলে চ্যানেল ঘুরেছে, একটু চ্যানেল ঘুরেছে, চ্যানেলটা ঘুরেছে, ঠিক না? এরকম বুড়া বর্তমানে মধুখালী ফরিদপুর নাই রে, তাহলে সব একরকম সিটি আসেনি। বুড়ারে যদি বাচ্চারা কাজ, এটা আপনি তো আজকে নামাজে গেলেন, হ্যাঁ বিয়া দা, তোর মার বিয়া দেখছি, মুরুবির মুখে মুখে কথা কস, এগুলো তার পিক আপ জয়েন্ট বল্টু লুজ তো, এদের কথা এরা ঠিক কি না? মধুখালী জামালপুর বাজারে মধুখালী রেল ক্রসের সামনে বুড়া মাছ কিনে, কাসকি মাছ, মলা মাছ, ওই ভাগ করতে 400, বুড়া ক 200 দিবিনি, এমনে এমনে মাছ মুলে কান খাড়া করে রেখছে, ওই ওষুধ বেছে, হ্যান্ড মাইকে শালসা বেছে, এদিকে খেয়াল একটু কমাইরা কমাইরা না বুড়ো, এদিকে খেয়াল না, ওই এদিকে কান খাড়া রেখছে 250 রাখ, কান এদিকে দাঁড় করে রেখছে, ওইদিকে কি বলে ক্যাম্পাসারে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না একদম বাজে কথা, আমরা 80 বছরের বৃদ্ধাকে একদম টকবগে 18 বছরের যৌবনত্ব আমরা দিয়ে থাকি। অনেক টাকা অনেক পয়সা খরচ করেছেন, কাজ হয় নাই। আজকে আমাদের মাইকের সামনে চলে আসুন, আমরা জীবনে মধুখালী আসি নাই, শুধুমাত্র আজকে কোম্পানির প্রসারের স্বার্থে চলে এসেছে। 3000 টাকা সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। আসেনি বুড়িগা, আসতে 200 টাকা বাইর করে দিয়ে কত এক বোতল ভরি দাও আমারে, আনি এসা বড়ি খাইছে এক চাবিতে। বয়ে ক বুড়ি ক তুমি এটা কি খাও? ক বাতের ওষুধ খাই, 2000 বেল নেই। পৃথিবীতে একটা কোম্পানি আপনাকে যৌবনত্বের শিওর গ্যারান্টি দিয়েছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যে যৌবনত্ব মহান আল্লাহ তোমাদেরকে দিবেন, লা ইউফনা শাবাবহুম, ওই জান্নাতে তোমাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না।